بسم الله الرحمن الرحيم যে ব্যক্তির মন চায় আল্লাহর তরফ থেকে বিশেষ ছাড়প্রাপ্ত জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদেরকে দুনিয়াতে দেখবে, তারা যেন তালিবুল এলেমদেরকে দেখে। আলেম তো বহুত পরে, কাদেরকে দেখে? তালিবুল এলেমদেরকে দেখে। ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যেই সত্তার হাতে, আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জান আর আমার প্রাণ যে আল্লাহর হাতে নিহিত, সে আল্লাহর শপথ করে বলছি, শপথ করে বলছি, শপথ করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, এমন কোন তালিবুল ইলম নাই যে তালিবুল ইলম উস্তাদের দরজায় ইলম শিখার জন্য আসা যাওয়া করে। কি করে? এখনো নিয়মিত ছাত্র হতে পারে নাই, উস্তাদের দরজায় আয় যায়, হুজুর আমি আপনার কাছে ভর্তি হইতে চাই, আসে যায় পড়ে। একজন ব্যক্তি এক বছর সারা দিন রাত যদি ইবাদত করে, সারা দিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, সারা ভালো কাজ করে, এইভাবে যদি সারা দিন রাত ইবাদত করে, এক বছর ইবাদত করে, এই তালিবুল ইলমের আসা যাওয়ার প্রতিটি কদমে কদমে এক একটি পদক্ষেপে এক এক বছরের ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয়। জান্নাতে তার প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা করে সিটি নির্মাণ করেন। একটা ঘর নয়, একটা বাড়ি নয়, একটা প্রাসাদ নয়, একটা গ্রাম নয়, একটা ইউনিয়ন নয়, একটা সিটি, একটা বিশাল শহর নির্মাণ করেন। জমিনে যারা বিচরণ করে তারা সকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে, মাওলা তার জন্য, তার যদি কোনো ভুল হয় ক্ষমা করে দাও। ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরান লাহ, সকাল সন্ধ্যা তার আমলনামা পরিষ্কার করা হতে থাকে, সকাল সন্ধ্যা তার আমলনামাকে পরিষ্কার করা হয়, তাকে ক্ষমা করা হতে থাকে। পাঁচ নম্বর, ওয়া শাহিদাত লাহুমুল মালায়েকাতু বিআন্নাহুম মুতাকাউল্লাহি মিনান নার, এবং ফেরেশতারা ঘোষণা দেয়, সাক্ষ্য দেয় যে এরা হলো আল্লাহর তরফ থেকে জাহান্নামের আগুন থেকে বিশেষ মুক্তিপ্রাপ্ত ব্যক্তি। তালিবুল ইলমের অন্যতম মর্যাদা, নবী বলেন, লা তাদাউ ইন্নাল মালায়েকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, তালিবুল ইলমের মনস্তুষ্টির জন্য নূরের ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দেয়। হযরতওয়ালা করাচির হযরতওয়ালা আরিফ বিল্লাহ হযরত মাওলানা হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, ইহাঁ হাম এসে রহে ইয়া ওয়াইসে রহে, ওয়াহাঁ দেখনা কে হাম কেসে রহে, ইহাঁ হাম এসে রহে ইয়া ওয়াইসে রহে, ওয়াহাঁ দেখনা কে হাম কেসে রহে। এখানে দুনিয়ায় কে কতদিন কিভাবে আছে, ভালো আছে না মন্দ আছে, সে কি বিশাল আলিশান প্রাসাদে আছে নাকি ফুটপাতের মধ্যে চালচুলহীন অবস্থায় জীবন কাটাচ্ছে, এটা দেখার বিষয় নয়। দেখার তো বিষয় হলো ওখানে আমরা কেমন থাকবো। জোরে বলুন ঠিক কি ঠিক না? চেবার তখতে মুরদান চেবার রয়ে খাক, চুয়া হেঙ্গে রফতান কোনাদে জানে পাক, চেবার তখতে মুরদান চেবার রয়ে খাক। যখন মৃত্যু আসবে আর মৌত আসবে, আজরাইল যখন তোমাকে ডেকে নিয়ে চলে যাবেন, মনে রাখবে তুমি রাজ সিংহাসনের উপরে থেকেও যদি মরো আর কুড়ে ঘরের মধ্যে যদি মরো, একদম সমান জায়গাটা তোমাকেও সেই আড়াই হাত নিচের কবরে যাওয়া লাগবে, আর যে কুড়ে ঘরে মরেছে তার জন্য সেই সমান জায়গা বরাদ্দ হবে। জোরে বলুন ঠিক কি না? কেসে কেসে তাজ দারা বাদশাহ চল গয়ে, কেসে কেসে তাজ দারা বাদশাহ চল গয়ে, ও খাজানা বালা খানা শান শৌকত ক্যা হুয়ে। কত বড় বড় রাজা বাদশাহ চলে গেছেন দুনিয়া থেকে, বিশাল কোটিপতি লাখপতিরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, দেখো না কেন তাদের বিশাল প্রভাব প্রতিপত্তি এবং শান শৌকত, তাদের খাজানা এবং টাকার ভান্ডার গুলো কোথায় গিয়েছে, একটি টাকাও তাদের সাথে কবরে যায় নাই। জোরে বলুন ঠিক কি না? কেসি কেসি খুবসুরত রানিয়া শাহজাদিয়া, কেসি কেসি খুবসুরত রানিয়া শাহজাদিয়া,
तन बदन सब गल गए हैं, शक्लो सूरत क्या हुई, तन बदन सब गल गए हैं, शक्लो सूरत क्या हुई। कत रूपवती सुंदरी उद्भिन्न जौबना शाहजादी एवं रानी देर के तकाओ, মৃত্যুর পর যখন কবরে গিয়েছে মাটি তাদের সকল শরীরের রূপ সৌন্দর্যকে কেড়ে নিয়েছে, পচা গলা লাশে পরিণত হয়েছে, মাটির নিচের পোকার খোরাকে পরিণত হয়েছে, ঠিক কি না? কি নিয়ে গর্ব করো মানুষ? এই অল্প দিনের দুনিয়াতে কি জন্য তুমি এত অহংকার করো, বড়াই করো? ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه عند ربك مكروها দুনিয়াতে দম্ভ ভরে চলো না, অহংকারীর বেশে চলো না, অহংবোধ নিয়ে পা দিয়ে জমিনকে পদাঘাত করো না। মনে রাখবে যত জোরেই তুমি তোমার বুট দিয়ে জমিনে মারো না কেন, আমার শক্তিশালী এই কঠিন জমিনকে তো তুমি ফাটিয়ে দিতে পারবা না। আর যতই নিজেকে বড় আর উঁচু মনে করো না কেন, আমি যে পাহাড় তৈরি করেছি এই পাহাড়কেও তো তুমি ছাড়িয়ে যেতে পারবা না, ঠিক কি না? তোমার দৈর্ঘ্য কি পাহাড়কে পার করে যাবে? আমি তো এই পাহাড়ের স্রষ্টা, এত অহংকার কিসের? আমার প্রিয় ভাই, দুনিয়া থেকে আমাদেরকে যাওয়া লাগবে কি লাগবে না? দুনিয়াতে তালিবুল ইলমদেরকে যদি ভালো না বাসতে পারি, আলেম ওলামাকে যদি ভালো না বাসতে পারি, তাদের সাথে যদি মহব্বত করতে না পারি, পোড়া কপাল, পোড়া কপাল, পোড়া কপাল, দুর্ভাগা, এর চেয়ে বড় দুর্ভাগা নাই। আল্লাহর নবী বলেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনা ওয়ালা তাকুন খামিসা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম, কপাল যদি স্বর্ণের হয়, হীরার মতো কপাল নিয়ে যদি এসে থাকো, তাহলে চম্প সম্ভব হলে আলেম হয়ে যাও। যদি আলেম হতে না পারো, ওয়ারিসুল আম্বিয়া হতে না পারো, নবীদের ওয়ারিস হতে না পারো, কমপক্ষে তাদের পথযাত্রী হও, তালিবুল ইলম হয়ে যাও। নিয়মিতভাবেও যদি না হতে পারো, হুজুর আমার তো বড় হয়ে গেছি, ছেলে সন্তান হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, পরিবার পরিজন নিয়ে দৌড়াই, তাদের মুখে খাদ্য সম্ভার জোগাড়ের জন্য মেহনত করা লাগে দিনরাত, ও হুজুর কিভাবে সারাদিন তালিবুল ইলমের মতো মাদ্রাসায় ভর্তি হয়ে পড়ব? যদি এতটুকু না পারো, দাওয়াত তবলিগের চলতি ফিরতি মাদ্রাসার মধ্যে ঘুরে ঘুরতে থাকো, ইমান আর আমল শিখার জন্য দৌড়াও, আর যখন সুযোগ হয় ফাঁক ফাঁক সময়ে নিজের কোরআনকে সহি করার জন্য, নিজের আমলকে সহি করার জন্য, ইসলামের মৌলিক বিধিবিধানগুলো জানার জন্য, জীবন নির্বাহ করার জন্য যে বিধানগুলো লাগে এগুলোকে জানার জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে, মসজিদের কাছে, মাদ্রাসাওয়ালাদের কাছে চলে যাও, যে বলো হুজুর সারাদিন কাজ করি, সন্ধ্যার সময় কিছু সময় পাই, অথবা ফজরের পরে এক ঘন্টা সময় দিতে পারি, হুজুর গো তালিবুল ইলমের খাতায় নাম লেখাতে চাই, ইসলামের ইলম শিখতে চাই, আমাদেরকেও তালিবুল ইলম বানানি বানিয়ে নেন। ওখানে যদি দৈনিক অথবা একদিন পর পর যেভাবেই সিস্টেম হয় না কেন, আপনি যদি এক ঘন্টা আধা ঘন্টা দিয়ে পড়ালেখা করা শুরু করেন, ও আমার প্রিয় ভাই, আল ইলমু মিনাল মাহদি ইলাল্লাহদি, ইলম শিখার সময় মায়ের কোল থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত, ঠিক কি না? আপনি যদি পড়ালেখা করতে থাকেন শুরু করে দেন, আল্লাহর নবী বলেন, মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি নাকি এলেম শিক্ষার জন্য বের হয়, সারা সময়টা সে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আরেক হাদিসের মধ্যে বলেন, এলেম শিখতে শিখতে যদি কেউ মারা যায়, তাহলে মাওলায়ে কারিম তাকে শহীদের দরজা নসিব করেন, সুবহানাল্লাহ। আমরা আপনারাও তালেবুল এলেম হতে পারি না পারি না, কিন্তু ইচ্ছা থাকা লাগবে, লাগবে না লাগবে না। আসছি আমাদের ওলামা ইকরামের কাছে, মাদ্রাসাওয়ালাদের কাছে, ইমাম সাহেবের কাছে গেছি, হুজুর আমার কোরআন শরীফটা একটু বেশি শুদ্ধ করে দেন, যা আছে এতে তো চলবে না, আর একটু ভালো করে নিই, চেষ্টা করতে থাকি। কয়জন গেছি, আও মহব্বান অথবা তাদেরকে ভালোবাসো বলবো নাকি, হুব্বুশাইয়ি ওয়ায়ুসিম্মু, কেউ যখন কাউকে ভালোবাসে
তার ভালোবাসা তাকে বধির এবং অন্ধ করে দেয়, তার কোনো দোষ সে শুনে না, তার কোনো দেশ সে চোখে দেখে না। ঠিক কি ঠিক না? যাকে ভালোবাসে তার দোষও দেখে না, তার দোষও কানে কি করে না। আরে বুঝেননি কি বলি, আলেমদেরকে ভালোবাসে মুহে কইলে হবে না, এই গুণ আছে কিনা দেখতে হবে। আল্লাহ আমাদেরকে আলেমদেরকে ভালোবাসার তৌফিক দেন। আল্লাহ নবী বলেন আও মুআইনা, অথবা তারা যে প্রজেক্ট দেয় সেই প্রজেক্ট বাস্তবায়ন করো। মাদ্রাসায় জমি লাগবে, মসজিদে জমি লাগবে, একটা তালা করা লাগবে, বাচ্চাদের খানার জন্য ইন্তজাম লাগবে, ওস্তাদদের সম্মানের জন্য ব্যবস্থা করা লাগবে, তাদের ভরণ পোষণের জিম্মাদারি নেওয়া লাগবে, এগুলোর জন্য কে কে আছেন সবাই আসি। যখন এরকম বলে তোমার সাধ্য মতো তুমি তাদের সাহায্য করো, কি লাভ হবে? আল্লাহ নবী বলেন ওয়ালা তাকুন খামিসা, পঞ্চম ব্যক্তি হয়েও না, ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবে। তালিবুল ইলমের মর্যাদা আছে না নাই? এই জন্য আমরা তো এই জমানায় পাত্তাই দিতে চাই না, মাদ্রাসায় পড়ে প্যান্ট শার্ট ঠিক মতো দেখলে তখন হ্যাঁ বাবা এসো তুমি বসো, আর পায়জামা পাঞ্জাবি দেখলে হুজুর একটু তফাতে খারান তো, বেজাল করতেছেন আমি, বুঝেন নি কি কই? কিয়ামতের দিন চোখটা বন্ধ হইলে বুঝবেন কার দাম কতটুকু। সেদিন যখন দেখবেন মসজিদের এক খাদেম সাহেব, যারা ঝাড়ি মারতেন দুনিয়াতে, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবকে, মুয়াজ্জিন সাহেব ফ্যান বন্ধ কেন, বেতন পান কাজ করেন না কেন? বাবা, এই টাইপেরও মুসল্লি আছে না নাই? এটি কোন টাইপের মুসল্লি আপনারা নিজেরাই বুঝেন, ঠিক কি ঠিক না? যেই হোক না কেন এই টাইপের বক্তব্য দেন, আপনি বিশাল ডিগ্রি নিয়েছেন, বড় টাকা পয়সার মালিক, কিয়ামতের দিন যখন দেখবেন তার জন্য ফয়সালা হয়ে গিয়েছে, আল্লাহর ঘরের খাদেম, আমার ঘরের এমপ্লয়ি ছিল, সো তাকে জাহান্নামে যেতে দেওয়া যায় না, আমার ঘরের সম্মানার্থে তাকে জান্নাতে পাঠাও। যখন সে জান্নাতে যাবে আর আপনি দেখবেন আপনার হিসাব পেন্ডিং, এখনো পর্যন্ত হিসাব হচ্ছে না, কি হবে না হবে জানা নাই, তখন বলুন হুজুর খাদেম সাহেব আপনার না দুনিয়াতে আদিয়া দিছিলাম, একটু আমার লয়ে যা। কবে আদিয়া দিছিলেন? জিন্দিগিতে তো দেখছি না আদিয়া দিতে, খালি সাফায় না মারছেন, লোটা নাই কেন, ঝাড়ু নাই কেন, এই নেই কেন, হেই নেই কেন, খালি কেন আর কেন করছেন? এই দিন টের পাইবেন। আল্লাহ আমাদেরকে আলেমদেরকে ভালোবাসার তৌফিক দেন। হাদিসের মধ্যে আসে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সবাইকে জড়ো করার পরে বলবেন, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, ও আলেম সম্প্রদায়ে তোমরা সকলের চেয়ে একটু আলাদা হয়ে যাও। আলাদা করে এক জায়গায় নেবেন, তারপর রব্বুল আলামিন বলবেন আমি তোমাদেরকে আমার ইলম আমার জাতি সিফত এই জন্য দেই নাই যে আমি তোমাদেরকে লিওয়াজ দিবা কম সাজা দিব আজাব দিব, ফাকাদ গফারতু লাকুম, যাও ক্ষমা করে দিলাম, ইনতালিকু মাগফুরান লাকুম, ক্ষমা প্রাপ্ত হয়ে জান্নাতের দিকে যেতে থাকো। আল্লাহর নবী হাদিসে আরেকটা কথাও বলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা থাকবে কিয়ামতের দিন তার হাশরও তার সাথে হবে। আমার প্রিয় ভাই আলেম যখন বিনা হিসেবে জান্নাতের দিকে যাবে, তার সাথে যদি দুনিয়াতে আমার মহাব্বত থাকে, কিয়ামতের দিন তার সাথে সাথে আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী আমিও পার পেয়ে যাব, ঠিক কি না? এলেমের দাম আছে না নাই? আরো জোরে, এত বড় দাম, এত সম্মান, যাদেরকে কিয়ামতের দিন বিনা হিসেবে পার করে দিবে।